हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। कृषि भित्तिक चैनल फसले बंधु चैनल पक्ष एनस आजकल आलोचनार विषय धान पता पोड़ा रोग बा पता झलसाना रोग हार कारण और प्रतिकार। ए रोगेर जन्य कौन कीटनाशक सबचेये बेशी कार्यकर से सम्पर्के विस्तारित आलोचना। तार आगे बोलते चाहे जारा चैनलटी सबस्क्राइब करेननि तारा चैनलटी सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकनटिते क्लिक करबेन जाते परवर्ती भिडियो खूब सहजे पेये जान। ताहले शुरू करा जाक आजकेर आलोचना। धानेर पाता पोड़ा बा पाता झलसानो रोग एटी एकटी ब्याक्टेरिया जनित रोग। ए रोग चाराय एवं बयस्क गाछे দুই ধরনের লক্ষণ সৃষ্টি করে। প্রথমে জেনে নেওয়া যাক বয়স্ক গাছে এ রোগ আক্রমণ করলে কি কি লক্ষণ প্রকাশ পায়। বয়স্ক গাছে প্রথমে পাতার কিনারায় এবং আগায় জলছাপের মতো দাগ দেখা যায়। এই দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পাতার দুপ্রান্ত দিয়ে নিচের বা ভেতরের দিকে অগ্রসর হয় এবং আক্রান্ত অংশ বিবর্ণ হতে থাকে ও ধূসর বাদামি বর্ণে পরিণত হয়, যা ঝলসানো বা পাতা পড়া বলে মনে হয় এবং অনেক সময় পাতা নেতিয়ে পড়ে। একটি বিষয় মনে রাখবেন, চারা অবস্থায় একে নেতিয়ে পড়া বা চারা পচা রোগ বলে এবং বয়স্ক অবস্থায় একে পাতা পোড়া রোগ বলে। এ রোগের প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যায়। উচ্চমাত্রার নাইট্রোজেন ব্যবহার পরিহার করা এবং কৃষি পর্যায়ে নাইট্রোজেন ধাপে ধাপে ব্যবহার করা এবং পটাশ সার বিঘা প্রতি 5-6 kg উপরি প্রয়োগ করা। সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে কপার অক্সোক্লোরাইড 4 গ্রাম বা চ্যাম্পিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। এছাড়াও প্রয়োজনে 1% বদ্র মিক্সচার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যে কাজটি করা খুবই জরুরি তা হলো রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে 7-10 দিন পর আবার পানি দেওয়া। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।